তাহলে আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অর্গান পাইপস বা অর্গান নল, ঠিক আছে? তো এই যে অর্গান পাইপ বা অর্গান নল, এটা সাধারণত দু রকমের হয়। তো একটাকে আমরা প্রথম দেখব, সেটা হচ্ছে বদ্ধ নল, বদ্ধ নল। আর দু নম্বরে আমরা দেখব, সেটা হচ্ছে খোলা নল। এটা হচ্ছে ক্লোজড পাইপ, এটা হচ্ছে ওপেন পাইপ, ঠিক আছে? তাহলে এই যে বদ্ধ নলটা হবে, এটা হবে একমুখ বদ্ধ নল, অর্থাৎ অর্থাৎ ধরো এইরকম আকৃতি, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তো এইরকম এই যে আকৃতিটা, এটা হচ্ছে বদ্ধ নল, ঠিক আছে? আর খোলা নল হচ্ছে পুরোপুরি ওপেন, অর্থাৎ এটা হচ্ছে খোলা নল। এর ক্ষেত্রে এটা হচ্ছে খোলা নল, ঠিক আছে? তো এই দুটোর ক্ষেত্রে নিয়ে আমরা আলোচনা করব, যে এদের ক্ষেত্রে উপসুর, মূল সুর, ঠিক আছে, সবকিছু নিয়ে আলোচনা করা হবে। ওকে, তাহলে এটা হচ্ছে বদ্ধ নল আর এটা হচ্ছে খোলা নল, ঠিক আছে? তাহলে প্রথম আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বদ্ধ নলটা নিয়ে। তো দেখো, প্রথম বদ্ধ নলের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, ঠিক আছে? এই বদ্ধ নলটা যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল, ঠিক আছে? এবং দেখো, যখন আমরা এই আলোচনা করছি তখন সবসময় জানতে হবে যে এর যে খোলা মুখটা, খোলা মুখে সবসময় কিন্তু সুস্পন্দ বিন্দু তৈরি হবে, ঠিক আছে? খোলা নলের মুখে সবসময় কিন্তু সুস্পন্দ বিন্দু তৈরি হবে, এবং যে জায়গাটা বদ্ধ আছে সেখানে সবসময় নিঃস্পন্দ বিন্দু তৈরি হবে, ঠিক আছে? অর্থাৎ খোলা মুখ হলে কি হবে? খোলা মুখ হলে সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু। আর বদ্ধ মুখ হলে নিষ্পন্দ বিন্দু, বদ্ধ মুখে সবসময় নিষ্পন্দ বিন্দু। তাহলে দেখো, প্রথম আমরা যখন দেখব যে মূল সুরের ক্ষেত্রে, তাহলে মূল সুরের ক্ষেত্রে কি হচ্ছে, এইটার ক্ষেত্রে যে দেখতে হবে, এটা দেখো এইরকম আকৃতির দেখতে হবে। অর্থাৎ দেখো, এখানে কি হয়েছে, নিষ্পন্দ বিন্দু এন, আর এখানে কি হয়েছে, সুস্পন্দ বিন্দু এ, ঠিক আছে? এখন দেখো, এই যে অংশটা দেখতে লাগছে, এই অংশটা কিসের মতো দেখতে লাগছে? একটা তরঙ্গের ক্ষেত্রে আমরা কি দেখি, যে তরঙ্গটা পুরোটা এইরকম দেখতে লাগে, তাই তো? তার এই পুরোটাকে আমরা কি বলি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, তাই তো? তাহলে এই অর্ধেকটাকে বলা হয় কি, ল্যামডা বাই টু। তাহলে এই অর্ধেকটাও হচ্ছে ল্যামডা বাই টু, তাই তো? আর তার অর্ধেকটা, অর্থাৎ দেখো এই যে বিন্দুটা, এটাকে আমি নিষ্পন্দ বিন্দু বলতে পারি তো? এই বিন্দু গুলোকে দেখো, এখানে কোনো কিন্তু বিস্তার শূন্য, তাই তো? আর দেখো এই পয়েন্ট গুলোতে দেখো সর্বোচ্চ বিস্তার, আবার এইদিকে নিচের পয়েন্টে হচ্ছে সর্বনিম্ন বিস্তার, অর্থাৎ এই পয়েন্টটাকে বা এই পয়েন্টটাকে আমি অ্যান্টিনোড বলতে পারি তো? এটা অ্যান্টিনোড, এটা নোড, তাই তো? অর্থাৎ দেখো, একটা সুস্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু এবং নিষ্পন্দ বিন্দু, এই দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, এটা কত বলেছিলাম, ল্যামডা বাই ফোর, তাই বলেছিলাম আগের দিন, তাই তো? অর্থাৎ এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এল ইকুয়াল টু হচ্ছে ল্যামডা বাই ফোর। কারণ দেখো মূল সুরের ক্ষেত্রে আমার দেখো নিষ্পন্দ বিন্দু একটা আর সুস্পন্দ বিন্দু একটা, তাই তো? হ্যাঁ স্যার, তৈরি হচ্ছে। অর্থাৎ দেখো ল্যামডা ইকুয়াল টু তাহলে কত পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি ফোর এল, তাই তো? তাহলে আমরা কি জানি যে সি শব্দের বেগ যদি সি হয় তাহলে সি ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা, তাই তো? তাহলে এন ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সি বাই ল্যামডা, সি বাই ল্যামডা। অর্থাৎ মূল সুরের জন্য, মূল সুর যদি হয় তাহলে মূল সুরের ক্ষেত্রে এটা কি দাঁড়াচ্ছে, সি বাই ফোর এল, এন জিরো ইকুয়াল টু সি বাই ফোর এল, লিখতে পারি তো? তাহলে মূল সুরকে আমরা সবসময় কি বলতাম, মূল সুরকে আমরা সবসময় বলতাম প্রথম সমমেল, তাই তো?
প্রথম সমমেল, এটাই তো বলতাম, অর্থাৎ ফার্স্ট হারমোনিক। ঠিক আছে, এবার দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখি, মূল সুর হচ্ছে কি, মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে সব থেকে কম, সব থেকে মিনিমাম যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে মূল সুর। এবার মূল সুরের থেকে বেশি হলে, কম্পাঙ্ক বেশি যেগুলো তাকে কি বলা হয়, উপসুর, তাই তো? মূল সুরকে যদি বাদ দেওয়া হয় তাহলে সেই উপসুরের কেসটা এবার প্রথম দেখবো, প্রথম উপসুর। ঠিক আছে, তাহলে আমরা যেটা এবার আলোচনা করছি সেটা হচ্ছে প্রথম উপসুর। তাহলে প্রথম উপসুরের ক্ষেত্রে এইটা কেমন দেখতে লাগবে, এখানে দেখো সব সময় কিন্তু কি থাকবে, অ্যান্টি নোড থাকবে, আর এখানে সব সময় নোড থাকবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এর মধ্যে যদি তৈরি হয় কেমন দেখতে হচ্ছে, এরকম টাইপের হতে পারে। হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো অ্যান্টি নোড নোড কটা আছে, এখানে একটা কথা হচ্ছে নোড হয়ে যাচ্ছে, আর এই মাঝে একটা অ্যান্টি নোড হচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে কি বলতে পারি, নোড আছে কটা, দুটো, অ্যান্টি নোড কটা আছে, দুটো দুটো। অর্থাৎ দেখো এর ক্ষেত্রে যদি দৈর্ঘ্যটা এল হয় বদ্ধ নলটার, তাহলে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, এটাকে দেখো, দেখো এইটা একটা ল্যামডা বাই ফোর, এইটা একটা ল্যামডা বাই ফোর, অর্থাৎ এল ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এল ইকুয়াল টু হচ্ছে থ্রি ইন্টু ল্যামডা বাই ফোর, কারণ এখানে দেখো প্রত্যেকটা অ্যান্টি নোড আর নোডের মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই ফোর। তাহলে এখানে কটা অ্যান্টি নোড কটা নোড আছে, দুটো অ্যান্টি নোড দুটো নোড আছে, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কতটা হচ্ছে, থ্রি, তিনটে রয়েছে, অর্থাৎ এখান থেকে ল্যামডা ইকুয়াল টু কত পাচ্ছি, ল্যামডা ইকুয়াল টু পাচ্ছি দেখো ফোর এল বাই থ্রি, তাই তো? অর্থাৎ প্রথম উপসুর, প্রথম উপসুর, প্রথম উপসুর এর কম্পাঙ্ক যদি এন ওয়ান হয় তাহলে ইকুয়াল টু কি হবে, সি বাই ল্যামডা। তাহলে ল্যামডার মান যদি বসাই ফোর এল, উপরে থ্রি চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, থ্রি সি বাই ফোর এল, তাহলে ইকুয়াল টু দেখো কি লিখতে পারি, থ্রি ইন্টু এন জিরো, কারণ এন জিরোটা হচ্ছে, তাহলে এটা কততম সমমেল হবে, এটা স্যার দ্বিতীয়, এর কত নাম্বার রয়েছে, তৃতীয় আছে স্যার, তৃতীয় সমমেল, যততম গুণিতক হবে, মানে মূল সুরের যততম গুণিতক ততম সমমেল, বোঝা গেছে? তাহলে এটা দেখো তৃতীয় সমমেল হচ্ছে। তাহলে দেখো আমরা যখন টান দেয়া তারের দেখেছিলাম, টান দেয়া তারের ক্ষেত্রে কি ছিল, যে প্রথম উপসুর সমান দ্বিতীয় সমমেল ছিল, তাই তো? কিন্তু বদ্ধ নলের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে প্রথম উপসুর সমান তৃতীয় সমমেল। ঠিক আছে, এবার দেখো পরের কেসটা, যদি দ্বিতীয় উপসুরটা দেখি, তাহলে দ্বিতীয় উপসুরের ক্ষেত্রে ছবিটা কেমন দেখতে হবে, তাহলে দেখো এখানে সবসময় একটা অ্যান্টি নোড থাকবে, এরকম দেখতে হচ্ছে, তাই তো? অর্থাৎ এখানে নোড অ্যান্টি নোড কটা হচ্ছে বলতো, এটা একটা অ্যান্টি নোড, এখানে একটা নোড, এটা একটা মাঝে একটা অ্যান্টি নোড, এটা একটা অ্যান্টি নোড, এটা একটা অ্যান্টি নোড, এটা একটা তিনটে নোড, অর্থাৎ নোড হচ্ছে তিনটে, অ্যান্টি নোড হচ্ছে তিনটে। ঠিক আছে, আচ্ছা তাহলে এদের যে দৈর্ঘ্যটা যদি এল হয় তাহলে কত দূরত্ব হচ্ছে, কিভাবে লিখতে পারবো, তাহলে দেখো এইটা একটা দূরত্ব, তাই তো? আবার দেখো এইটা একটা, দুটো, এটা একটা তিনটে, এটা একটা চারটে, আর এটা একটা পাঁচটা, অর্থাৎ এল ইকুয়াল টু ফাইভ ইন্টু ল্যামডা বাই ফোর, অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, ল্যামডা ইকুয়াল টু দাঁড়াচ্ছে যে ফোর এল বাই ফাইভ। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে দ্বিতীয় উপসুর, দ্বিতীয় উপসুর সেটাকে যদি এন টু লিখি, তাহলে এন টু ইকুয়াল টু কি হচ্ছে, সি বাই ল্যামডা, তাহলে ল্যামডার মানটা বসাচ্ছি ফোর এল বাই উপরে ফাইভ, উপরে ফাইভ, কি দাঁড়াচ্ছে, ফাইভ ইন্টু এন জিরো, তাই তো? এন জিরো। তাহলে এটা কততম সমমেল হবে, এটা পঞ্চম স্যার, পঞ্চম সমমেল, পঞ্চম সমমেল, তাহলে এটা হচ্ছে পঞ্চম সমমেল, বোঝা গেল? তাহলে এরপরে যদি তৃতীয় উপসুর হয় তাহলে কততম সমমেল হবে, সপ্তম, তৃতীয় সপ্তম সমমেল, সপ্তম। তাহলে দেখো এখানে বদ্ধ নলের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যে সমমেল গুলো পাচ্ছি সেগুলো শুধুমাত্র প্রথম, তৃতীয়, পঞ্চম, সপ্তম, নবম,
একাদশ, এইরকম করে পাবো, তাই তো? অর্থাৎ কি বোঝাচ্ছে? যে আমরা বিজোড় সংখ্যাই পাচ্ছি, তাই তো? অর্থাৎ বদ্ধ নলের ক্ষেত্রে শুধুমাত্র বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যক সমমেল বর্তমান, তাই তো? বিজোড় সংখ্যার সমমেল বর্তমান, তাই আছে তো? হ্যাঁ স্যার। এবার আমরা দেখব খোলা নলের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে দ্বিতীয় কেসটা দেখবো, খোলা নলের ক্ষেত্রে কি হয়। তাহলে এটা খোলা নল। আচ্ছা খোলা নল যদি হয়, তাহলে বলো তো এখানে অ্যান্টি নোড কটা হবে, নোড কটা হতে পারে, আর প্রথম মূল সূত্রটা কেমন দেখতে হবে? তাহলে দেখো খোলা মুখে সবসময় সুস্পন্দ বিন্দু থাকবে, তাই তো? তাহলে এটা এরকম দেখতে হবে, তাই তো? এখানে একটা অ্যান্টি নোড, এখানে মাঝে নোড, এখানে একটা দুটো অ্যান্টি নোড আর দুটো নোড, নোড দুটো কোথায় আছে? অর্থাৎ এক্ষেত্রে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কত হবে? ল্যামডা বাই টু হবে। হ্যাঁ, তার মানে টু ইন্টু ল্যামডা বাই ফোর, তাহলে হচ্ছে ল্যামডা বাই টু। অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, যে টু এল, তাই তো? অর্থাৎ মূল সুর কি দাঁড়াবে, মূল সুর সি বাই টু এল, মূল সুর এন জিরো ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা বা টু এল। তাহলে এটা এটাকে কি বলবো, প্রথম সমমেল, তাই তো? প্রথম সমমেল খোলা নলের ক্ষেত্রে। ওকে, এবার আসছি দ্বিতীয়। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি, মানে প্রথম উপসূরের ক্ষেত্রে, তাহলে প্রথম উপসূরের ক্ষেত্রে দেখতে কেমন হবে ছবিটা? এর ক্ষেত্রে দেখো এইখানে সবসময় অ্যান্টি নোড থাকবে, অর্থাৎ তাই তো, এরকম দেখতে হবে তো? অর্থাৎ এখানে অ্যান্টি নোড কটা রয়েছে, একটা, দুটো, তিনটে আছে, তিনটে নোড কটা আছে, একটা, দুটো, দুটো নোড, দুটো। তাহলে অ্যান্টি নোড হচ্ছে তিনটে আর নোড হচ্ছে দুটো, দুটো, ঠিক আছে? তাহলে এখন আমরা এল ইকুয়াল টু এর দৈর্ঘ্য কত লিখতে পারি, কটা আসছে, একটা, দুটো, তিনটে, চারটে, অর্থাৎ ফোর ইন্টু ল্যামডা বাই ফোর, ঠিক আছে? অর্থাৎ কি দাঁড়াচ্ছে, ল্যামডা ইকুয়াল টু হচ্ছে এল। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথম প্রথম উপসুর কত হচ্ছে, প্রথম উপসুর এন ওয়ান ইকুয়াল টু দাঁড়াচ্ছে সি বাই এল, তাই তো? সি বাই এল ইকুয়াল টু লিখতে পারি টু ইন্টু সি বাই টু এল, তাই তো? অর্থাৎ লিখতে পারি টু ইন্টু এন জিরো, অর্থাৎ কততম সমমেল হচ্ছে, দ্বিতীয় সমমেল হচ্ছে, দ্বিতীয় সমমেল, ঠিক আছে? এবার আসছি পরের কেসটাই, পরেরটার ক্ষেত্রে। তাহলে পরেরটার ক্ষেত্রে ছবিটা কেমন হবে? এটা একটা, আবার এখানে একটা, তাই তো? তাহলে এখানে কটা অ্যান্টি নোড, কটা নোড আছে দেখা যাক। তাহলে একটা অ্যান্টি নোড, অ্যান্টি নোড, অ্যান্টি নোড, চারটি অ্যান্টি নোড, আর তিনটি নোড আছে, চারটি নোড কটা আছে, একটা, তিনটি, দুটো, তিনটে, অর্থাৎ নোড আছে তিনটে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা এল ইকুয়াল টু কি লিখতে পারবো, এল ইকুয়াল টু কি লিখতে পারবো স্যার? 6 হবে না, 6 ইনটু, হ্যাঁ, 6 ইনটু ল্যামডা বাই ফোর, তাই তো? অর্থাৎ কি দাঁড়াচ্ছে, থ্রি ল্যামডা বাই টু, তাই তো? অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু এল বাই থ্রি। ওকে, তাহলে
ল্যামডা ইকুয়াল টু যদি 12/3 হয় তাহলে আমাদের দ্বিতীয় উপসুর কি দাঁড়াচ্ছে? C/ল্যামডা মানে 3C/12 দ্বিতীয় উপসুর n2 ইকুয়াল টু দাঁড়াচ্ছে C/12 আর উপরে হয়ে যাচ্ছে 3 অর্থাৎ কি দাঁড়াচ্ছে 3n0 তৃতীয় সমমেল অর্থাৎ দেখো যে খোলা নলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা সমমেল বর্তমান তাই তো হ্যাঁ স্যার প্রত্যেকটা সমমেল বর্তমান তার আর যদি বদ্ধ এক মুখ বদ্ধ করে দেয়া হচ্ছে তাহলে কি হচ্ছে শুধুমাত্র বিজোড় সংখ্যায় বর্তমান হ্যাঁ এখান থেকে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে বাঁশির সুর শুনতে আমাদের কেন ভালো লাগে যদি বাঁশির একটা মুখ বন্ধ করে দেয়া হয় তাহলে কি সেই সুরটা শুনতে ভালো লাগবে স্যার অ্যানসারটা কিভাবে লিখবো দেখো বাঁশির কি দুটো মুখই খোলা তাই তো অর্থাৎ বাঁশি একটা খোলা নল হিসাবে কাজ করে তাই তো হ্যাঁ স্যার তাহলে বাঁশির ক্ষেত্রে কি হচ্ছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রত্যেকটা সমমেল বর্তমান কিন্তু বাঁশির যদি একটা মুখ বন্ধ করে দেয়া হয় তাহলে সেটা কি হবে এক মুখ বদ্ধ বলে পরিণত হয়ে যাবে অর্থাৎ সেই ক্ষেত্রে বিজোড় সংখ্যায় সমমেল আমরা পাবো ঠিক আছে অর্থাৎ জোড় সংখ্যার সমমেল গুলো কি হয়ে যাবে থাকবে না কোয়ার তাই তো তাহলে জোড় সংখ্যার সমমেল যদি না থাকে তাহলে আমাদের তখন কি হবে যে বাঁশির শব্দটা শুনতে কর্কশ লাগবে বোঝা গেছে তখন আর সেরকম মধুর আওয়াজ আমরা শুনতে পাবো না ওকে মানে সমমেল পরপর বর্তমান থাকলে তখনই স্যার মানে শুরুতে মধুর লাগে তাই তো স্যার হ্যাঁ সেটাই মধুর লাগে যেমন আরেকটা কেস যেমন বলছি যেমন দেখবে ঢোল বা আওয়াজ এইসবের আওয়াজ আমাদের শুনতে ভালো লাগে তাই তো তাহলে সেই ক্ষেত্রে দেখো সেই ক্ষেত্রে কিন্তু বদ্ধ কিন্তু পুরোটাই বদ্ধ তাই তো পুরোটাই বদ্ধ ঢোল বা আওয়াজে হ্যাঁ স্যার তাহলে সেই সেইটা সেই ক্ষেত্রে যদি আমি মূল সুরটা দেখি তাহলে দেখো এই ক্ষেত্রে কি হবে এখানে একটা নোট তৈরি হবে এর এইদিকেও একটা নোট তৈরি হবে অর্থাৎ এর ক্ষেত্রে দেখো মূল সুরটা কি হচ্ছে কটা নোট রয়েছে এক্ষেত্রে দুটো নোট রয়েছে অ্যান্টি নোট কটা রয়েছে একটা অর্থাৎ যদি ঢোল বা তবলা এদের ক্ষেত্রে আমাদের কি পাচ্ছি মূল সুর কত পাবো আচ্ছা এইটা ইকুয়াল টু তাহলে কত হচ্ছে যে এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো এই ক্ষেত্রে যে 2 × λ/4 অর্থাৎ λ/2 অর্থাৎ ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2l অর্থাৎ মূল সুর ইকুয়াল টু হচ্ছে দেখো C/2l তাই তো অর্থাৎ দেখো এই যে যদি দুমুখ বদ্ধ হয় অথবা দুমুখ খোলা হয় এটা দুমুখ খোলা নলের মতো কাজ করছে দেখো কারণ দুমুখ খোলা নলের ক্ষেত্রেও দেখো মূল সুরের মানটা আমরা কত পেয়েছিলাম C/2l তাই তো এটাও দেখো C/2l অর্থাৎ দেখো দুমুখ বদ্ধ বা দুমুখ খোলা যদি হয় তাহলে সেটা কিন্তু শুনতে মধুর লাগবে কারণ সেই ক্ষেত্রে কি হবে প্রত্যেকটা সমমেল বর্তমান থাকবে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটা বর্তমান থাকবে কিন্তু যদি একটা মুখ বদ্ধ হয় আর একটা মুখ খোলা হয় তাহলে কি হয়ে যাবে তাহলে শুধুমাত্র বিজোড় সংখ্যায় সমমেল বর্তমান হবে অর্থাৎ সেক্ষেত্রে আওয়াজটা শুনতে ভালো লাগবে না অর্থাৎ দেখো যদি ঢোলের একটা সাইড ফেটে যায় তাহলে কি আর ঢোলের আওয়াজ সেরকম শুনতে ভালো লাগে না স্যার সেই কালিরামের ঢোলের মতো শুনেছো কোনোদিন গান না স্যার ওকে ঠিক আছে তাহলে এগুলো দিয়ে কিরকম টাইপের অঙ্ক আছে সেটা নিয়ে একটু আলোচনা করা হোক ওকে ওকে তো লিখে নাও কোশ্চেনটা ঠিক আছে তো প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে বলছে 16.3 সেন্টিমিটার দীর্ঘ একটি বদ্ধ নলের মূল সুরের কম্পাঙ্ক কত মূল সুরের কম্পাঙ্ক কত কত যেখানে বলেছে যে শব্দের বেগ
সেটা হচ্ছে 334 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো প্রথম এটা বের করতে বলেছে। এবং দ্বিতীয় ক্ষেত্রে বলেছে প্রথম দুটি উপসুরের কম্পাঙ্ক কত। ঠিক আছে, তাহলে বলো এটা কিভাবে করা যাবে। তাহলে প্রথম আমাদের কাজ কি বলতো, যেখানে এলটা দৈর্ঘ্যটা কত দিয়েছে, এল ইকুয়াল টু দিয়েছে 16.3 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমার কাজ হচ্ছে মিটারে ট্রান্সফার করা, তাহলে কত হবে, 0.163 মিটার। এসছে? এখন বদ্ধ নলের ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক এন জিরো ইকুয়াল টু কি লিখতাম, সি বাই 4L, তাই তো? হ্যাঁ স্যার। সি বাই 4L, তাহলে মানগুলো বসিয়ে দাও তো। সি এর মান দেখো 334 দিয়েছে, তাহলে 334/0.6463 × 4 নিচে, তাহলে কত কত আসছে দেখো তো, 512-র মতো আসছে কিনা দেখো তো, হ্যাঁ স্যার, 512 হার্জ। ঠিক আছে, আচ্ছা তাহলে তারপরে বলেছে যে প্রথম দুটি উপসুরের কম্পাঙ্ক কত। তাহলে প্রথম দুটি উপসুর, তাহলে প্রথম উপসুর কোনটা ছিল, এন ওয়ান ছিল, তাই তো? তাহলে এন ওয়ান ইকুয়াল টু কত ছিল বদ্ধ নলের ক্ষেত্রে, 3 গুণ ছিল, 3 গুণ, অর্থাৎ 3 × n₀ কত হচ্ছে, 3 × 512, হ্যাঁ, তার মানে 536 হার্জের মতো হচ্ছে, তাই তো? 536, হ্যাঁ আর স্যার। আর এন টু মানে হচ্ছে দ্বিতীয় উপসুর, ওটা কত হচ্ছে, 5 n₀, তার মানে কত দাঁড়াচ্ছে এটা, 5 × 512, হ্যাঁ তার মানে 2560, হ্যাঁ এত হার্জ। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, তোমাদের যেরকম কোশ্চেন ইয়েতে এসছে, পরীক্ষায় এসছে, সেইটা নিয়ে একটু আলোচনা করা হোক। ওকে, একটি দুমুখ গোলা নলের দৈর্ঘ্য অপর একটি অপর একটি এক মুখ খোলা এক মুখ খোলা নলের দৈর্ঘ্যের দ্বিগুণ, এবার বলছে যে দুই মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক হান্ড্রেড হার্জ হলে এক মুখ খোলা নলের তৃতীয় তৃতীয় সমমেলের কম্পাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে? সবাই লিখেছ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা কি করে বের করা যাবে বলো। তাহলে দুমুখ খোলা নলে মূল সুরের কম্পাঙ্কটা হয় মানে সি বাই 12 হবে,
হ্যাঁ স্যার ওটাই, আর আর এক এটা মুখ স্যার খোলা মানে এক কিসের মুখ বদ্ধ, সমমেলটা এক মুখ হান্ড্রেড খোলা মানে বলে এক দেওয়া মুখ আছে। বদ্ধ। তাহলে প্রথম তোমাদের কাজ হবে যে দুদিকে দুটো লেখা, একদিকে লেখো খোলা নল, একদিকে খোলা নল, মানে হচ্ছে দুমুখ খোলা নল, দুমুখ খোলা নল, আর একদিকে হচ্ছে এক মুখ খোলা নল। তাহলে দেখো, ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য হচ্ছে L1 আর এর দৈর্ঘ্য হচ্ছে L2, ঠিক আছে? এখন কি বলেছে দেখো, যে দুমুখ খোলা নলের দৈর্ঘ্য এক মুখ খোলা নলের দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ কি বলতে পারি যে L1 এটা ইকুয়াল টু হচ্ছে 2L2, টু এটা এল দেওয়া আছে, ওয়ান 2L2 দেওয়া আছে, ঠিক আছে? এরপরে কি বলেছে যে দুমুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্কটা দিয়েছে, তাহলে দুমুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক N1 ধরি, তাহলে N1 ইকুয়াল টু কত দিয়েছে, 100 হার্জ, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কত, যে এক মুখ খোলার ক্ষেত্রে বের করতে বলেছে, তাহলে N1 ইকুয়াল টু মূল সুরের কম্পাঙ্ক দুমুখ খোলার ক্ষেত্রে কত জানি, যে বাই টু এল সি বাই 2L, তাহলে সি বাই 2L1, তাই তো লিখতে পারি? হুম স্যার তাহলে এটা এল ইকুয়াল ওয়ান টু মানে যদি টু একশো এল হয়, টু 100L হয়, তাহলে দেখো আর এই ক্ষেত্রে যে কম্পাঙ্কটা দিয়েছে এটা কত, ধরো আমি ধরে নিচ্ছি যে এর ক্ষেত্রে যে মূল সুরের কম্পাঙ্কটা, প্রথমে এক মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্কটা বের করে নিই, তারপরে তৃতীয় সমমেল বের করা সুবিধা হবে, তাই তো? তাহলে হুম এর স্যার মূল সুরের কম্পাঙ্ক যদি N2 হয়, তাহলে N2 ইকুয়াল টু কি হবে, সি বাই 4L2, এটা হবে, তাই তো? অর্থাৎ এখান থেকে আমি এইটা লিখতে পারছি যে সি বাই 2×2L2 লেখা যায়। অর্থাৎ দেখো টু হ্যাঁ এল স্যার টু সমান কত ছিল, L1, অর্থাৎ এটা লিখতে পারি সি বাই 2L1, তার মানে এইটা ইকুয়াল টু হচ্ছে দেখো N1, তার মানে সেম অ্যাজ হ্যাঁ 100 স্যার হার্জ, 100 হার্জ। ওটা 100 হার্জ তাহলে হয়ে যাবে। এইটা কত পেলাম, এইটা হচ্ছে যে এক মুখ খোলা নলের মূল সুরের কম্পাঙ্ক, তাই তো, মূল সুরের কম্পাঙ্ক। হ্যাঁ এখন স্যার আমাকে বের করতে কি বলেছে, তৃতীয় সমমেল বের করতে বলেছে। আচ্ছা, তৃতীয় সম এক মুখ খোলা নল বা বদ্ধ নলের ক্ষেত্রে তৃতীয় সমমেল মানে কি বোঝায়, যে প্রথম উপসুর, তাই তো, প্রথম উপসুর। হুম তাহলে স্যার প্রথম উপসুর বা হ্যাঁ তৃতীয় সমমেল কিভাবে বের করবো, 3 দিয়ে গুণ করে দেবো, তিন অর্থাৎ দিয়ে গুণ থ্রি স্যার ইন্টু 100 হুম কত হচ্ছে, তিনশো আপনার হার্জ 300 300 হার্জ, এটাই অ্যান্সার, ঠিক আছে? স্যার কি বললেন এখানকার? আমি বললাম যে আমাদের কোশ্চেনটা দিয়েছে তৃতীয় সমমেল বের করা, তাহলে তৃতীয় সমমেল মানে হচ্ছে 3×মূল সুরের কম্পাঙ্ক, তাই তো, সেটাই করে দিলাম, বুঝে গেছে? হ্যাঁ স্যার ঠিক আছে, আর একটা কোশ্চেন দেখা হোক, এরকমই নিজেরা একটু চেষ্টা করো। এটা 2011-র হুম কোশ্চেন, স্যার 11-র কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা একটু লিখে দিচ্ছি। কোশ্চেনটা বলছে যে একটি এক মুখ খোলা অর্গান নলের, একটি এক মুখ খোলা অর্গান নলের মূল কম্পাঙ্ক একটি দুমুখ খোলা অর্গান নলের প্রথম উপসুরের সঙ্গে সমান, সঙ্গে সমান, ঠিক আছে? আর বলছে দুমুখ খোলা নলের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে এক মুখ খোলা নলের দৈর্ঘ্য কত, ঠিক আছে? হুম স্যার তাহলে কোশ্চেনটা কি বলছে,
যে একটি একমুখ খোলা অর্গানলের মূল সুরের কম্পাঙ্ক বা মূল কম্পাঙ্ক একটি দুমুখ খোলা অর্গানলের প্রথম উপসুরের সঙ্গে সমান। ঠিক আছে, তাহলে দুমুখ খোলা নলের দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে একমুখ খোলা নলের দৈর্ঘ্য কত? তাহলে প্রথম আমাদের কাজ কি হবে, যে ধরে নেওয়া, তাই তো? যে প্রথম কাজ হচ্ছে ধরে নেওয়া, যে ধরি এর সলিউশন, যে ধরি একমুখ খোলা নলের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে L1। এটা হচ্ছে একমুখ খোলা নল, এর ক্ষেত্রে ধরে নিচ্ছি L1। আর দুমুখ খোলা নলের ক্ষেত্রে নলের হচ্ছে L2। ঠিক আছে, এখন দুমুখ খোলা নলের ক্ষেত্রে L2 এর মানটা কত দিয়েছে? L2 ইকুয়াল টু দিয়েছে 60 সেন্টিমিটার, তার মানে এটা লিখতে পারি 0.6 মিটার। ঠিক আছে, আর কি বলেছে, যে একটি একমুখ খোলা নলের মূল কম্পাঙ্ক, তাহলে একমুখ খোলা নলের মূল কম্পাঙ্ক কত হয়? C/4L1, তাই তো? 4L1। আর কি বলেছে, দুমুখ খোলা অর্গান নলের প্রথম উপসুর, এর ক্ষেত্রে প্রথম উপসুর কত হয়? C/2L, 2L2, উপরে একটা 2, তার মানে C/L2 হচ্ছে, C/L2, তাই তো? প্রথম উপসুরটা তাহলে এর সাথে যদি সমান হয়, অর্থাৎ আমরা লিখতে পারি যে এইটা ইকুয়াল টু হচ্ছে C/L2, তাই তো? এটাই আমার রিলেশনটা বলছে প্রথম লাইনটাই। তাহলে এখান থেকে দেখো CC কেটে যাচ্ছে, অর্থাৎ এখান থেকে আমি L1 ইকুয়াল টু কত পাচ্ছি? L1 ইকুয়াল টু পাচ্ছি দেখো L2/4, তাই তো? তাহলে এখন এর মান দিয়েছে 60 সেন্টিমিটার, তার মানে 60/4 কত হচ্ছে? 15 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে, আরেকটা দিচ্ছি, তোমরা নিজেরা করে বলো তো, লিখে দিচ্ছি কোশ্চেনটা। বলছে দুমুখ খোলা 50 সেন্টিমিটার দীর্ঘ একটি নলে উৎপন্ন প্রথম তিনটি সমমেলের কম্পাঙ্ক নির্ণয় করো। এখানে শব্দের বেগ দিয়েছে 330 মিটার/সেকেন্ড। ঠিক আছে, বলো অ্যান্সার গুলো কি কি আসছে। স্যার ল্যামডা ইজ ইকুয়াল টু C/12 এইভাবে করবো তো স্যার? হ্যাঁ, ল্যামডা না, n ইকুয়াল টু,
দেখো, আচ্ছা, দুমুখ খোলা নল মানে খোলা নল, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে এল ইকুয়াল টু কত দিয়েছে? এল ইকুয়াল টু দিয়েছে 50 সেন্টিমিটার, 50, হ্যাঁ স্যার, তার মানে ফিফটি এইটা ইকুয়াল টু সেন্টিমিটার লিখতে পারি 0.5 সেন্টিমিটার, সরি মিটার, ঠিক স্যার, 0.5 মিটার, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে 0.5 মিটার যদি হয়, তাহলে দেখো এন জিরো ইকুয়াল টু কি হয়? সি বাই 2L, তাই তো? সি এর হ্যাঁ মান স্যার, কত দিয়েছে? 330। তাহলে 330 বাই 2 × 0.5, তাহলে টু বাই ইন্টু জিরো পয়েন্ট ফাইভ মানে 1, তাহলে এটা হয়ে যাচ্ছে 330 হার্জ। 330 হার্টজ, হ্যাঁ তাহলে স্যার, যখন এন জিরো যখন পেয়ে গেছি, তাহলে এন ওয়ান ইকুয়াল টু কি ছিল? 2 × এন জিরো এর ক্ষেত্রে, তাহলে এর দুগুণ, তার মানে হচ্ছে 660 হার্জ পেয়ে যাচ্ছি। আর এন টু তৃতীয় সমমেলটা কত হচ্ছে? 3 × এন জিরো ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 990 হার্জ, 990, বেরিয়েছে, তিনটি মান বেরিয়ে গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। ওকে। ওকে স্যার, হ্যাঁ স্যার।